হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরিওয়ান টু অনলাইন স্টাডি উইথ প্রিয়াঙ্কা। জেক্সপো এবং ভোকলেটের স্পট কাউন্সিলিং কি, কারা কারা অংশগ্রহণ করতে পারবে, কবে হবে, সমস্তটা এই ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করব। তো সবার প্রথমেই হচ্ছে স্পট কাউন্সিলিং কাদের জন্য? যে সমস্ত স্টুডেন্টসরা জেক্সপো বা ভোকলেট পরীক্ষা দিয়েছো, যাদের র্যাঙ্ক আসবে কিন্তু তারা কোনো কলেজে ভর্তি হবে না, বা যদি কোনো কারণে কোনো তোমাদের পছন্দ মতো কলেজ না পাও, সেই সমস্ত স্টুডেন্টসরা কিন্তু স্পট কাউন্সিলিং এ বা স্পট অ্যাডমিশনে অংশগ্রহণ করতে পারবে। এবার ফার্স্ট স্পট কাউন্সিলিং এ শুধুমাত্র সেই সমস্ত স্টুডেন্টসদের জন্য হবে যারা জেক্সপো এবং ভোকলেট পরীক্ষা দেবে, কিন্তু ফার্স্ট অ্যালটমেন্ট, সেকেন্ড অ্যালটমেন্ট এবং থার্ড অ্যালটমেন্ট, এই তিনটে অ্যালটমেন্টে তারা যে কলেজ পাবে সেই কলেজ যদি তাদের মনের পছন্দ মতো না হয়, তখন তারা ফার্স্ট স্পট কাউন্সিলিং এ অংশগ্রহণ করতে পারে। এবং যে সমস্ত স্টুডেন্টসরা জেক্সপো বা ভোকলেট পরীক্ষা দাওনি বা ফর্ম ফিল আপ করোনি, সেই সমস্ত স্টুডেন্টসরা কিন্তু সেকেন্ড আর থার্ড স্পট কাউন্সিলিং এ অংশগ্রহণ করতে পারবে। যে সমস্ত স্টুডেন্টসরা জেক্সপো পরীক্ষা দাওনি বা ভোকলেট পরীক্ষা দাওনি বা ফর্ম ফিল আপ করোনি, তারা কিন্তু ফার্স্ট স্পট কাউন্সিলিং এ অংশগ্রহণ করতে পারবে না। কারণ নোটিফিকেশন এখানে লেখাই থাকবে হু হ্যাভ অলরেডি অ্যাপ্লাইড অ্যান্ড মেরিট লিস্টেড থ্রু। এখানে জেক্সপো 22 এর জায়গায় জেক্সপো 23 হয়ে যাবে। তো যে সমস্ত স্টুডেন্টসদের নাম আসবে, তোমরা চয়েস ফিল করবে, পছন্দ মতো কলেজ যদি না পাও বা পছন্দ মতো ট্রেড যদি না পাও, তোমরা স্পট কাউন্সিলিং এ অংশগ্রহণ করতে পারো। স্পট কাউন্সিলিং যখন হবে, তোমাদের যে মাধ্যমিকের নাম্বার সেটার বেসিসে তোমাদের স্পট কাউন্সিলিং এ চান্স দেওয়া হবে। এরকম একটা ফর্ম তোমাদেরকে ফিল করতে হবে এবং এটাকে ফিল করে নিয়ে তুমি যে কলেজে ভর্তি হতে চাইছো সেই কলেজে তোমাকে যেতে হবে। এবং জেক্সপোর স্পট অ্যাডমিশনে কে আগে চান্স পাবে সেটা নির্ভর করছে তোমাদের যে মাধ্যমিকের নাম্বার যার বেশি থাকবে তার উপরে, এবং ভোকলেটে তোমাদের যারা আইটিআই করেছো বা উচ্চ মাধ্যমিক দিয়েছো সেইটার এগ্রিগেটের উপরে। এবার তোমাদের প্রশ্ন হচ্ছে যে কবে হবে। সবার প্রথমে তোমাদের ফার্স্ট অ্যালটমেন্ট, সেকেন্ড অ্যালটমেন্ট, থার্ড অ্যালটমেন্ট এগুলো কমপ্লিট হবে, তারপরে কিন্তু স্পট কাউন্সিলিং হবে। সো মোটামুটি ধরে রাখো তোমরা আগস্ট বা সেপ্টেম্বর নাগাদ হয়তো স্পট কাউন্সিলিং হবে। এরপরে অনেকের প্রশ্ন থাকে যে স্পট কাউন্সিলিং এ কি তোমরা গভর্নমেন্ট কলেজ পেতে পারো? হ্যাঁ, অবশ্যই পেতে পারো। যদি গভর্নমেন্ট কলেজে সিট ফাঁকা থাকে, সেই সিটগুলো কিন্তু স্পট কাউন্সিলিং বা স্পট অ্যাডমিশনের মাধ্যমে ভর্তি করা হয়। তো যদি সিট থাকে তাহলে পাবে, যদি না থাকে তাহলে পাবে না। বাট এরকম কোনো ব্যাপার নেই যে স্পট কাউন্সিলিং এর মাধ্যমে তোমরা প্রাইভেট কলেজে অ্যাডমিশন নিতে পারবে বা গভর্নমেন্ট কলেজে নিতে পারবে না। সিট ফাঁকা থাকলেই তোমরা অ্যাডমিশন নিতে পারবে। এবার হচ্ছে অনেকের হয়তো এরকম মাথায় আসবে যে তাহলে ফার্স্ট অ্যালটমেন্ট, সেকেন্ড অ্যালটমেন্ট এবং থার্ড অ্যালটমেন্টে হয়তো তুমি গভর্নমেন্ট কলেজ পাচ্ছ কিন্তু তোমার পছন্দ মতো ট্রেড পাচ্ছ না, তখন তুমি ছেড়ে দিলে। তাদের জন্য একটা কথা বলবো, সবসময় কিন্তু এটা মাথায় রাখবে যে তুমি যদি চান্সটা ছেড়ে দাও এবং স্পট কাউন্সিলিং এ যখন তুমি অংশগ্রহণ করছো, তার কিন্তু কোনো গ্যারেন্টি নেই যে তুমি যে কলেজ বা যে ট্রেড নিতে চাইছো, যে কলেজে যে ট্রেড নিতে চাইছো সেখানে সিট ফাঁকা থাকবেই। ঠিক আছে, যদি সিট ফাঁকা থাকে তাহলে পাবে, কিন্তু যদি না থাকে তখন কিন্তু তোমাকে অন্য কোনো ট্রেড নিতে হবে। তো এটা মাথায় রাখবে। তাই সকলকে বলবো, যখন চয়েস ফিলিং করবে ম্যাক্সিমাম সংখ্যক চয়েস ফিলিং করবে, তাহলে তোমার চান্সেস থাকবে যে তুমি পেয়ে যাবে। এবং স্পট অ্যাডমিশন যখন হয়, তোমাদেরকে ফটো, নিজেদের পাসপোর্ট সাইজ ফটো, মাধ্যমিকের রেজাল্ট, অ্যাডমিট কার্ড, এবং যারা উচ্চ মাধ্যমিক দিয়েছো তাদের উচ্চ মাধ্যমিকের রেজাল্ট, অ্যাডমিট কার্ড এবং আইটিআই এর যে রেজাল্ট, কাস্ট সার্টিফিকেট, এই সমস্ত সার্টিফিকেটস নিয়ে যেতে হয়। পরবর্তীকালে এটার ডিটেলস ভিডিও আমি তোমাদেরকে দেবো, বাট এখন এই মুহূর্তে বলে রাখলাম যে সমস্ত স্টুডেন্টসরা জেক্সপো বা ভোকলের পরীক্ষা দাওনি কোনো কারণে বা ফর্ম ফিল আপ করতে পারোনি, তারাও কিন্তু স্পট কাউন্সেলিং এর মাধ্যমে গভর্নমেন্ট কলেজে অ্যাডমিশন পেতে পারো।